চা দিনে টানা বর্ষণে একের পর এক ডুবছে উত্তর ও দক্ষিণ চট্টগ্রামের রেলপথ ও সড়কপথ। এতে চরম দুর্ভোগে পড়েছেন লাখো মানুষ। সোমবার সকালে হাটহাজারী কলেজে পরীক্ষা দিতে যাচ্ছিলেন নন্দীরহাটের বাদামতল এলাকার বাসিন্দা নিপা পালিত। কিছুদূর যেতেই হঠাৎ ড্রেনে পড়ে যায় সে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য আনা হয় চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে। পানিতে যাওয়ার সময় পড়ে গেছিল আর উঠতে পারেনি, মিরকি বেরাম ছিল। পানিতে পড়ে গেছে, তারপর আমরা শুনতেছি, তারপর গিয়ে দেখতেছি, মানে আমার দিদি, তারপর স্বজনরা জানান নিপা পালিতের আগে থেকেই খিচুনি রূপ ছিল। হাটহাজারী কলেজের ডিগ্রি পরীক্ষার্থী ছিল সে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।